বীরভূম জেলা দুবরাজপুর ব্লকের গোহালি আড়া পঞ্চায়েতের নিকট গতকাল একটি শতাধিক প্রাচীন অশ্বত্থ গাছ ঝরে পড়ে যায়। এর ফলে পঞ্চায়েত সহ বক্রেশ্বর ধামের পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও রাত্রে মন্দির সংলগ্ন এলাকায় বিদ্যুৎ এলেও পঞ্চায়েতের বেশ কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। প্রশাসন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরকে খবর দিলেও কোন এক কাজ হয়নি। সারারাত বিদ্যুৎবিহীন এলাকা ছিল। আজ দুপুর পর্যন্ত কোন সরকারি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় মানুষেরা দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় গাছের ডাল ফেলে পদ অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে, ফলে যানজটের সৃষ্টি হয়। অবশেষে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ মানে দেখুন, গতকাল ঘরে এখানে বক্রেশ্বরের বাপু গাছটা পড়ে গেল এবং রাস্তা অবরোধ ছিল। গোটা বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং কারেন্ট নেই। কাল থেকে আগে গ্রামবাসীরা সবাই বলেছিল যে প্রশাসন একটা সদস্য ভূমিকা নিয়েছে। প্রশাসনে প্রাথমিকভাবে একটা আমরা ভালো লক্ষণ দেখেছিলাম, তারপর দেখলাম যে আমাদের বিদ্যুৎ সংযোগ হলো না, গোটা সারা রাত হলো না, আজকে সারা দিন একবেলা পেরিয়ে গেল, কোনো উদ্যোগ আমরা দেখলাম না। এখানে গ্রামে অনেক অসুস্থ মানুষ রয়েছেন, বেশ কয়েকজন অসুস্থ, বিভৎস গরম। এই অবস্থায় এখানকার যারা সাধারণ মানুষ যারা কষ্ট পাচ্ছে, তাদের পরিবারের সমস্ত লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু অবরোধ করেছিলেন। যাই হোক, এখন কাজটা শুরু হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। জানি না আমাদের এখানে আবার বিদ্যুৎ কখন আমরা পাবো এই বিষয়ে। হ্যাঁ, এবং এখন যেটা ভালো লক্ষণ সেটা হচ্ছে অবরোধ এইমাত্র তুলে নেওয়া হলো। কিন্তু প্রশাসনের কাছে আন্তরিকভাবে আমরা অনুরোধ জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই বিদ্যুৎ সংযোগ আমরা ব্যবস্থা করে দিন এবং আপনার যান চলাচলের ব্যবস্থাটা ভালোভাবে করে দিন। কতক্ষণ ধরে ছিল আপনাকে? সন্ধে 6টা থেকে আপনার এখন বাজলো প্রায় 2:30 পর্যন্ত, একদম বিদ্যুৎবিহীন, চূড়ান্ত দুর্ভোগ, মানুষের কষ্ট। 6:30 থেকে বারবার ডাক দিচ্ছে, গাড়ি যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার যে টোল ফ্রি নম্বর বা ইত্যাদি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরে সবসময় আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা ঠিক টাইম মতো বিল দিই এবং বিল বাকি থাকে না, সঠিকভাবে সব চেষ্টা করে কষ্ট করে বিলটা দেয়, পেটে খাক না খাক বিলটা দেয়। কিন্তু তার সত্ত্বেও ঠিকমতো ফোনে আমরা পাই না, যাচ্ছি যাব এইভাবে। একজন আধিকারিক কি ফোনটা ধরে সঠিকটা কথা বলতে পারেন না যে হ্যাঁ আপনাদের যাচ্ছে সঠিক কথা? ওই জন্য মানুষের একটা সাময়িক ক্ষোভ যে আমরা সব কিছুই দিচ্ছি কিন্তু তবুও কেন এরকম। আপনার নাম? আমার নাম সন্দীপ চৌধুরী, একজন সাধারণ গ্রামবাসী, বক্রেশ্বর গ্রামের। যাই হোক, শুভ উদ্যোগ, শুভ ভালো হোক।